আবু জেহেল উঠে হাতির পিঠের উপরে ওই মাঝখানে ঠিক বসেছিল, চতুর্দিকে সাতটা পাক মানে ঘেরা দিয়ে বেষ্টন করে আবু জেহেলের সৈন্য সামন্তরা ঘেরাও করেছিল যাতে আবু জেহেলকে কেউ আঘাত না করতে পারে। এইদিকে যুদ্ধ চলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন সেনাপতি হিসাবে, ঢাল নাই, তরবারি নাই, অস্ত্র নাই, মাত্র 313 জন বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা সবাই মিলে না খাওয়া এত দূর থেকে এসছে, কিছু নাই সাজ সরঞ্জাম হাতিয়ার। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন মদদের জন্য ওই যে পাহাড় দেখলেন, ওই পাহাড়ে ফেরেশতাদের একের পর এক 5000 ফেরেশতাকে আল্লাহ পাক অবতরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই খেজুরের ডালগুলি নিয়ে ছুঁড়ে দিন, অস্ত্র হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে দেখছেন আজও খেজুরের গাছের পুরাতন স্মৃতি আছে, নবী যে খেজুরের ডালগুলোকে এভাবে টেনে ভেঙে নিতেন আর ছুঁড়ে দিতেন, সাহাবীদের হাতে পৌঁছাতে পৌঁছাতে সেটা অস্ত্র হয়ে যেত। এইভাবে যুদ্ধ চলতে লাগলো। ছোট ছোট দুটি বাচ্চা হযরতে মুআয ও মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট দুটি ছুরি হাতে নিয়ে চাচাকে বলেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, চাচা আবু জেহেল কোনটা? কখনো হযরতে আলীকে বলেন আবু জেহেল কোনটা? বলে ওরে বাবা তোরা কি করবি? বলে আমরা ওদেরকে মারব। রে তোরা যাইস না, পারবি না, কিন্তু বলে আমাদেরকে দেখিয়ে তো দেন, একটু দেখি তো। বলছে ওই যে হাতির পিঠের উপরে বসে আছে, সাতটা পাক দিয়ে সব সৈন্যরা ঘেরাও করে রেখেছে, ওটাই আবু জেহেল। ছোটো ছোটো বাচ্চারা এরা কিন্তু হাজার হাজার মানুষের ভিড়কে ভিতরে ভেদ করে গিয়ে পৌঁছে গেছে হাতির পিঠে। দুই ভাই মিলে বুদ্ধি করেছে, বলে দুই দিক থেকে দুইজন একসঙ্গে আঘাত করবো যাতে হাতি পড়ে যায় আর ওকে মেরে। প্ল্যানিং মোতাবেক ছোট্ট ছোট্ট বাচ্চা দুটি দুই দিক থেকে দুটি হাতিকে আঘাত করলো, হাতিটা পড়ে গেল আবু জেহেল হাতির পিঠ থেকে পড়ে গেল, আবু জেহেলকে কোপিয়ে জাহান্নামে ওসাল করে দিল। মাত্র ছোট্ট ছোট্ট দুটি জান্নাতি বাচ্চা যে হলো একজন বিধবা মায়ের দুটি সন্তান, হযরতে মুআয ও মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাই আমার অবশেষে সংক্ষিপ্ত ঘটনা, আবু জেহেলকে মেরে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। বুঝতে পেরেছেন? এখানে তাহলে আবু জেহেলের ওইখানে জাহান্নামে। জি জি। তো এখন এটাই হলো মসজিদে আরিফ, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবু ছিল, এখানে উনি অবস্থান করেছিলেন, যুদ্ধে জয়ী হলেন, অনেক ঘটনা তারপরে ছিল। যাই হোক, এবার আমরাও এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক দোয়া করবো যাতে করে এই বদরের শহাদায় কেরামদের রসিদাতে আমাদের গুনাহকে মাফ করেন, বারবার আমাদের আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে আসার তৌফিক দান করেন। আমিন।